আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু জানাস ব্লগ। আশা করি আপনারা সব ভালো আছেন, আমরাও আল্লাহ রহমতে ভালো আছি। তো আজকে বিকালবেলা আর একটা ভিডিও আপনার লগে শেয়ার করবো। আজকে দেখতে পারা এখানে আমি ল্যাম রাখছি একটা প্লেটের মাঝে, তো এটারে আমি ম্যারিনেট করবো। আপনারা দেখবা কিতা কিতা দিম এগুলোর মাঝে, তো দেখতে পারা এখানোর মাঝে কিতা কিতা দিলাম আমি। প্রথমে দিছি আদা চামচ রসুন, তারপরে দিব একটু আদা, তারপরে একটু জিরা পাউডার, একটু হলুদর পাউডার, তারপরে একটু ব্ল্যাক পেপারও দিছি, আর একটু গার্লিক পাউডারও দিছি, আর সামান্য একটু কারি পাউডার দিলাম আমি। আমরা লাহানু বানাইমু সিম্পলভাবে, একটু লবণও দিয়ার, আর এখানে রাখছি আমি অলিভ অয়েল। অলিভ অয়েল দিয়ে আমি একটু মাখাই নিমু, তো দেখা এখানে একটু লেমনের জুস দিয়ার, আর একটু সয়া সস দিয়ার, এখানে আমি ল্যাম্পগুলারে বেলা করে মাখাইয়া ম্যারিনেট হয়ে রাখছি 10 মিনিট। এখন আমি গুন্তরে বাজমো। তো আমি একটা প্যানের মাঝে দেখতে পারা তুরা তেল দিছি, আর একটু বাটার দিছি, আর এখন আমি একটা একটা করে পিস গুলা দিলাম। এখন আমি একটা ঢাকনা দিয়ে ডাকিলাম। দুনাতে পরে আমি একটা একটা করে সবগুলারে বাজলাম। সুন্দর ওরে খেতে আমার একটু বিপুল উঠে, তো দেখতে পারে আপনারা এখানো আমার সপ্তাহ রেডি হয়ে গেছে অলরেডি। তো আজকে জানা হয়েছিলো একটু ফুচকা খাইবার খাইবার, আর ও আমার ল্যাম্প চপও বানাই লিছি হাজব্যান্ডও লাগে, আর ইনো আছে তেঁতুলোর ফানিও। তো আমি আমার বন্ধু কল দিমু, তাই আহিব, আমরা একলগে বইয়া খাইমু ফুচকা। আর আশা করি আপনারাও ভালো লাগবো আমার ভিডিওটা, আর যদি ভালো লাগে লাইক দিবা, কমেন্ট করবা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আর আজকের ভিডিওটা ও পর্যন্ত, আল্লাহ হাফিজ।